ক্যাপশন দেখে তো অলরেডি বুঝে গেছেন মুই আজগো থানায় আইছি কি লাগে মোর পুলিশ স্টেশনে আওয়া লাগলো সবকিছু আজগো ভিডিওতে আপনাদের লগে শেয়ার করব একে তো বিভিন্ন চিন্তা হের মধ্যে আবার আইছি এক ঘন্টা দেরি কইরে এক বছর পড়ার মই কোন দেশে যাওয়া আশা করতে পারমো না তাহলে লাগবে মোর পারমিশন দি জন্য মানে হলো রেসিডেন্স পারমিট বন্ধুর জন্য আসসালামু আলাইকুম বন্ধুর জন্য মানে হলো গুড মর্নিং সকাল সকাল নাস্তা করতে এসেছি কারণ আজগো জামু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এখন বাজে সকাল 6টা তাড়াতাড়ি বের হইতে হইবে কারণ মই হলো আজগো জামু পুলিশ স্টেশনে সুন্দর মই রেডি হইছি আর হিজাবটা মই এরমে লম্বা কইরা বানতে বেশি পছন্দ করি বোরখানি সালাম মডেস্ট আবা

কারণে ট্রেনে যাইতে পারতেছি না আজপাতে মোরা একটু গাড়িতে তেল ভরে লইলাম আর বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হইতে আছে বিশাল বড় রাস্তা রাস্তা তো শেষই হয় না তাই বাংলাদেশের কথা খুব 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 মনে পড়তে আসিল কিন্তু যাওয়ার পথে এত সুন্দর রাস্তা দেখলে সবারই মন ভালো হয়ে যাইবে মনটা চাইতেছিল খালি নাইমে একটা দৌড় দিয়ে যদি একটু ভিডিও করতে পারতাম তাইলে মনে হয় মনের শান্তি পেতাম কিন্তু এই রাস্তায় নামার আসলে পারমিশন নাই আর তাছাড়া মোকে সময়ও নাই বাইরে কিন্তু পিড়িপিড়ি বৃষ্টিও পড়তে আসে এইবার কই মুই কিল্লিগে থানায় যাইতে আসি থানায় যাইতেছি কারণ মুই ফিঙ্গারপ্রিন্ট দেব একটু ডিটেইলসে কইলে স্টুডেন্ট ভিসার মেয়াদ থাকে এক বছর এই এক বছর মই যে কোনো টাইমে বাংলাদেশে যাওয়া আশা করতে পারমু বা অন্য অন্য দেশেও মুই যাইতে পারমু ইউরোপের মধ্যে কিন্তু এক বছর পরে যখন মোর ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তখন আর বাংলাদেশে যাওয়া আশা করতে পারমু না আর এই যাওয়া আসার লইগে এই দেশে থাকার লইগে বিভিন্ন কার্ডের দরকার হয় আর এইটা হইলো সেই কার্ডের মধ্যে একটা বাংলাদেশে যেমন ন্যাশনাল আইডি কার্ড এখানে একটা হলো রেসিডেন্স কার্ড আর একটা হলো সোর্স এই কার্ড বানানোর লইগেই থানায় যাইতে হইবে ওই হলো ভিতরবর কাছাকাছি চলেই পড়ছি আর এদিকে রাস্তাঘাট প্লাস হলো ছোট ছোট বাড়ি সবকিছু অনেক সুন্দর লাগতেছিল আমাদের দেশে যখন আমরা সাজেক করতে ওই রাস্তা যেমন সুন্দর ওই রকমেরই কিন্তু এই রাস্তা গুলো অনেক সুন্দর আছিল ভিডিও দেখে তো বুঝতেই পারতেছেন কত সুন্দর আর এই বিরক্ত হইলে কমেন্ট করে দিয়ে এরপর থেকে কাটি কেটে দিমু আর কি দেখতে ইউনিভার্সিটির আরেকটু দূরে মিনি কারের একটা শোরুম পাইলাম ভালো কথা এদেশে গাড়ি গুলো কেমন জানেন দুই গাড়ি আবার কোনো কোনো গাড়ি আছে শুধু একজনই বইতে গাড়ির দাম কত কম মানে মই যে গাড়িটা যাইতেছি এটার দাম ছিল পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার ইউরো সরি তো থানার লোকেশনটা খুঁজতে একটু দেরি হয়ে গেছে কারণ এর আগে তো কোনো সময় আইনই অবশেষে পাইয়ে গেলাম আর এখন একটু গাড়ি পার্কিং করার জায়গা বৃষ্টিতে আসি ফিঙ্গারের টাইম আসলে দশটায় আর এখন বাজে এগারোটা মানে এক ঘন্টা লেট হয়ে গেছে বৃষ্টির কারণে তো আইয়ে বইয়ে অপেক্ষা করতে আসলাম কয়েকজন বাঙালি আপু ভাইয়াদের সাথে পরিচয় হইল এখন হলো সবকিছু টাইম টু টাইম হয় মানে যেই টাইমে দেশে ওই টাইমে হলো টোকেন লইয়ে বই রয়েছে এর মধ্যে একজন পুলিশ বাইরে আসছে আমি পেপারসটা দিলাম দেখলো যে দশটায় যেহেতু মোর টাইম আসলো এর লাগে সবাই আগে মোরে ডাইকে নিয়ে মোর ফিঙ্গারের কাজ কমপ্লিট করে হালাইলো তো মোর দুইটা পেপারস লাগবে এর মধ্যে একটা হলো যে মুই যে জায়গায় থাকি ওই জায়গার ডকুমেন্ট আর একটা হলো হেলথ ইন্স্যুরেন্স এই আসিলো থানা মুই এত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারম এটা কল্পনাও করতে পারি

খাইতে লইলাম কিন্তু পিজ্জাটা মোরদারে ওই রকমের মজা লাগেনি মোরদারে বাংলাদেশি পিজ্জাই হলো বেস্ট এবার তাদের খাবার রেডি করে দিলো তিতে তরকারিতে টমেটো দিলে মজা লাগে রুই মাছের পাশে টমেটো দিছিল মই তো চিন্তা করছি সব টমেটো মই একলাই খাই এলাম মাছ খাইতে বেশি একটা ভাল লাগে না কিন্তু এরপর এক পিস মাছ ও নিলাম এবার দেখলাম মুশুরি ডাইলও রান্না করছে মানে ডাইল হইলে মোর আর কিছু লাগে না কারণ হুগনো হুগনো খাওন মুই খাইতে পারি না ওভেনে ভাতটা গরম দিয়ে ডাইল লইয়ে লইলাম এরপর সরাসরি চলেই পড়লাম খাবারের টেবিলে কিটা লাগ এখন গেলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ চাও চাও মানে হাই চাও মানে বাই